একটা চেয়ার ওখানে করি করুন আর আমাদের এখানকার এমএলএ প্লাস প্রতিমন্ত্রী আমাদের আমার ক্যাবিনেটের কালি সামিনা ইয়াসমিনও চলে আসলেন আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি আমরা আমি একটু লেট হয়েছি আপনার শরীর অসুস্থ হওয়ার কারণও উনি এসেছেন যার জন্য ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আর সব থেকে বড় বিশেষ করে ধন্যবাদ আমাদের মা বোনরা যারা এসেছেন আজ আপনারা জানেন ভালো করে এই দিদির টিকিট প্রোগ্রাম প্রতি বাড়িতে আমাদেরকে যেতে হবে সারা রাজ্য একটা বিধানসভাতে প্রত্যেকটা বিধানসভাতে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা সবাই দিদির বুথ হয়ে আমরা কাজ করার চেষ্টা করছি আমরা পনেরোটা স্কিম বিশেষ করে আমরা ওই পনেরোটা স্কিম তো অনেকগুলো আছে স্কিমের কোনো সীমা নাই কিন্তু এই পনেরোটা স্কিম মূল স্কিমগুলো এদের বেনিফিশিয়ারি যদি কেউ না হয়ে থাকে আমরা অনলাইন অ্যাপ লোড করে আমরা করার চেষ্টা করব দুই নম্বর আমি দেখলাম আমার শ্বশুর বাড়িটা বিহারে বিহারে কিন্তু এগুলো স্কিম নাই যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তারপরে দুই হাজার এগারোর পরে এগুলো স্কিমের জন্ম হয়েছে কিন্তু দুই হাজার এগারোর পরে তো কোনো সরকার ছিল ফার্স্ট ইলেকশন আমাদের হয়েছিল 1952 52 থেকে আরম্ভ করে দুই হাজার এগারো অবধি আপনি জেনেছিলেন কোনোদিন কৃষক বন্ধু কোনোদিন আপনারা পেয়েছিলেন আপনার অ্যাপয়েন্টমেন্ট কোনোদিনে পেয়েছিলেন আপনারা স্বাস্থ্য সাথী কার্ড এগুলো দিদি আসার পর এই সামাজিক সুরক্ষার আপনার আমাদের সোশ্যাল স্কিম এগুলো স্কিমের সবকটাই লোক বেনিফিশিয়ারি হয় এটার জন্য আমরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যেগুলো যারা বেনিফিশিয়ারি এখনও হতে পারেননি তাদেরকে আমরা অ্যাপসের মাধ্যম থেকে বা অনলাইনে আমরা ফিল আপ করে আমরা দিদির বুথ হিসাবে কাজ করে ওরা বেনিফিশিয়ারিরা বেনিফিটগুলো পাবে এক নম্বর দুই নম্বর দুই হাজার একুশের আগে দিদি কয়টা কথা বলেছিলেন কি বলেছিলেন 10 সেকেন্ডের জন্য শুধু আশীর্বাদ করেন আমাকে কয় সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড কখন লাগে যখন বোতাম আপনারা বটনটা চাপবেন কত লাগে 10 সেকেন্ড লাগে যদি 10 সেকেন্ড আপনারা একটু আশীর্বাদ করেন আমাকে এই 10 সেকেন্ডের বদৌলতে এই 10 সেকেন্ডের জন্য আপনাদের আমি দুয়ারে রাশন করে দেবো দুয়ারে সরকার করে দেবো আমার কৃষক বন্ধু করে দেবো ডাবল পাঁচ আমরা 5,000 আগে পাতাম এখন 10,000 তারপরে আপনার লক্ষ্মীর ভান্ডার করে দেবো এগুলো পেয়েছেন বা পাননি পাচ্ছেন তো এই লক্ষ্মীর ভান্ডার কোনো জায়গা সারা ভারতে নেই তারপরে স্বাস্থ্য সাথী কার্ড সারা ভারতে কোনো জায়গায় নাই আপনার কৃষক বন্ধুর কোনো জায়গায় নাই আমি তো আমার শ্বশুর বাড়িতে যেহেতু বিহারে আমার ওখানকার সালো এমপি আছেন সাবিনা জানেন ভালো করে আমি যখন যাই লোকগুলো বলে আমাকে দুলো ভাই আমাদের গ্রামের মেয়ে বাবারা ওরা ওখানে চিকিৎসা করা হয় 5,00,000 টাকা অবধি ফ্রি হয়ে যায় এটা কি করে পায় তা আমি বললাম যে আমাদের দিদি যেহেতু মহিলা উনি মহিলা হেড করে স্বাস্থ্য সাথী কার্ডটা করেছেন মহিলার হেডে হলে মা বাবারা পাবে হাজব্যান্ড পাবে ছেলেমেয়েরা পাবে তারপরে শাশুড়ি পাবে যার জন্য মেয়েরা বিহারের ছেলেরা বেঙ্গলের বিয়ে বিহারে হয়েছে ওর একটা আমার একটা কাকাতো শালা ছিল ওর ক্যান্সার হয়ে গেছে হার্টের অপারেশন হয়েছিল হার্টের অপারেশনে ফ্রি অফ কস্ট ওনার হার্টের অপারেশনটা হয়ে গেল হয়ে যাওয়ার পর ওখানকার লোকগুলো মনে করলো কি না এটা তো এর থেকে আর ভালো স্কিম হতে পারে না দিদি আসার সবাই বলেছিলেন আসার আগে গভর্নমেন্ট কার জন্য লোকের জন্য গভর্নমেন্ট কার জন্য গভর্নমেন্ট শুড বি ফর দি পিপল বাই দি পিপল টু দি পিপল করতে পারবেন গভর্নমেন্ট ইজ ফর দি পিপল বাই দি পিপল অফ দি পিপল টু দি পিপল উইথ দি পিপল গভর্নমেন্ট হন লোকের জন্য লোক যদি সুযোগ সুবিধা না পায় তাহলে গভর্নমেন্ট কিসের জন্য হ্যাঁ আর কেউ আছে জব আমরা পেয়েছি কি কেউ পাইনি যার জন্য দিদি যেটা বলে সেটা করে আজকে পশ্চিমবাংলা কি কত এগিয়ে নিয়ে গেছে কালকে আলিয়া ইউনিভার্সিটিতে গেছিলাম আলিয়ার ছেলেগুলো বললো আমাকে যে স্যার দেখো ভাই
আজকে সলিম সাহেব নাকি আজ গিয়েছিল ওখানে, সলিম সাহেব বলছিল কি কালিয়াটা বলে আমরা করেছি, আমি বলেছিলাম কালিয়াটা যখন সলিম সাহেবের হাতে ছিল, সলিম সাহেবের লেফটেন্যান্টে ছিল, আলিয়াটা ছিল আপনার ভাড়াট ভাড়াতে রেন্টেড হাউসে, এখন যদি আমাদের তারপরে পঞ্চাশটা মেডিকেল ইউনিভার্সিটি চলছে, আর 4900 মেডিকেল সিট দিয়েছে আমাদেরকে। আলিয়ার ছেলেগুলো অত্যন্ত বললো কি না স্যার, দিদির আসার পর আমরা পেয়েছি, যার জন্য দয়া করে আমরা যা বেনিফিসিয়ারি এখন হতে পারেনি, আমাদের ছেলেগুলো আছে ওদেরকে করা হবে, যারা পায়নি তাদেরকে পাই দিতে হবে। আর বেশি কিছু না বলে এই দিদির দুধ প্রোগ্রামটা আমরা সাকসেস করবই, আজকে দুই কোটি বাড়ির বাড়িতে আমাদেরকে যেতে হবে সারা রাজ্যতে। সাবিনা ইয়াসমিন আপনাদের এমএলএ, অনারেবল এমএলএ, দক্ষ এমএলএ, তারপরে উনি জেলা সভাধিপতি ছিলেন, এমএলএ একবারও উনি লস করেননি, উনি জিতে আসছেন তিনবারের এমএলএ সভাধিপতি, আমার থেকে সিনিয়র, যার জন্য ওনাকে শ্রদ্ধা করি। আর ওনার বিধানসভা আমি গর্বিত, ওনার বিধানসভা করেছি, আর আপনারা অত্যন্ত কাছের মনে করে ওনাকে ম্যাক্সিমাম ভোট দিয়ে আপনি দিকে পাঠিয়েছেন 2021। দিদিকে দেখে, সাবিনাকে দেখে, আমাদের দলকে দেখে, আর দলের যারা সৈনিক আছেন তারাই জিতাইছেন, তাদের প্রতি ওনার একটা সম্মান, প্রতি ওনার একটা উইকনেস সবসময় থাকে।